আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভাজি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি কুচি করে ধুয়ে নিয়েছি আর 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে কড়াইতে আমরা 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে 2 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ বাজার জিরার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে কপি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।